তোমরা আমাকে কখনো কেন বলো না তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, ভিডিওর নিচে লিখবা কমেন্টে যে আমরা সবাই ভালো আছি। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে উৎপাদনমুখী শিল্পের কথা বলেছিলাম, আজকে আমরা সেবা শিল্পের দিকে যাব। আমাদের মনে আছে একদম ফার্স্ট ভিডিওতে আমরা কী দেখেছিলাম? আদিত্যকে দেখেছিলাম না, যে আদিত্যরাবু যখন অসুস্থ হয়ে গিয়েছিলো কারখানাতে, তখন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমরা বলেছিলাম যে হসপিটাল এবং পরিবহন, অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং হসপিটাল হচ্ছে উভয়ই হচ্ছে সেবা শিল্পের অন্তর্ভুক্ত। আমরা আজকে একটু দেখি যে হসপিটাল এবং পরিবহন ছাড়াও আর কী কী ধরনের কাজ সেবা শিল্পের মধ্যে হয়ে থাকে। তো সেবা শিল্প বেসিক্যালি কোনো যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেগুলোকেই বলা হয় সেবা শিল্প। সেবা শিল্পের মধ্যে থাকতে পারে যন্ত্রপাতি, কোনো স্থায়ী সম্পদ উল্লেখ থাকতে পারে, মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে আমি সেটাকে করতে পারি, এবং অবশ্যই সেখান থেকে মেন ফোকাসটা আসবে যে সেখান থেকে অবশ্যই সেবা আসবে। ঠিক আছে, মুনাফা অর্জন থাকবে, কিন্তু সেটার এগেনস্টে আমি সেবা প্রোভাইড করব। ওকে, আচ্ছা, এখানে একটু ছবির মাধ্যমে আমি শুধু পরিবহনটাকে তুলে আনতে পেরেছি, আই এম সরি ফর দ্যাট। বা তোমাদের বই আরও অনেক অনেক উদাহরণ আছে সেবা শিল্পের, এই যে এরোপ্লেন পরিবহন, জাহাজ, মোটর গাড়ি, অ্যাম্বুলেন্স, তারপরে এটা কোন ধরনের, কোনো একটা ধরনের পরিবহন হবে, আই ডোন্ট নো। তো এই পরিবহনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেবা শিল্পের ক্ষেত্রে, বেসিক্যালি এই জিনিসটাকে ফোকাস করে থাকি আর কি সেবা শিল্পে। আচ্ছা, তো আর হাসপাতাল, পরিবহন ও যোগাযোগ, বিনোদন শিল্প, এগুলো হচ্ছে বেসিক সেবা শিল্পের উদাহরণ। এছাড়াও আছে পোলট্রি, আমরা পোলট্রির নাম শুনেছি না, যে হাঁস মুরগি পালন করা হয়, তারপরে হ্যাচারি, তারপরে হচ্ছে নার্সারি, এই সবগুলো জিনিস কিন্তু ইত্যাদি আরও আরও অনেক উদাহরণ আছে তোমাদের বইয়ে আছে। এই জিনিসগুলো হচ্ছে সেবা শিল্পের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে উৎপাদনমুখী শিল্প এবং সেবা শিল্প উভয়ই তো আমাকে সেবা দিচ্ছে, উৎপাদনমুখী শিল্প থেকেও তো আমি সেবা পাচ্ছি, বস্ত্র শিল্প থেকে আমি বস্ত্র পাচ্ছি, সেবা শিল্প থেকেও তো আমি সেবা পাচ্ছি, ডাক্তার থেকে আমি সেবা পাচ্ছি, কিন্তু এটার মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্সটা হচ্ছে সেবা শিল্পেতে আমি গিয়েই সেবাটা পেয়ে যাচ্ছি, আমি হসপিটালে গিয়েই সেবাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি অর্থের বিনিময়ে সেবাটা পেয়ে যাচ্ছি, কিন্তু বস্ত্রশিল্প কিন্তু আমাকে সরাসরি ওই জায়গাটাতে যেয়েই কিন্তু আমি সেবা পাচ্ছি না। হুম, আমাকে সেবার জন্য ওয়েট করতে হচ্ছে। হুম, বস্ত্রশিল্প আমি দোকান যেয়ে কেনার আগেও, তার আগে অনেক কিছু, অনেক প্রসিডিওর হয়ে তারপরে কিন্তু সেবাটা তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, তো আজকে আমরা কী শিখলাম? যে যন্ত্রপাতি এবং কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেগুলি হচ্ছে সেবা শিল্প। এখানে মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে সেবা প্রদান করা, এবং অবশ্যই এর এগেনস্টে মুনাফা অর্জন থাকতে হবে, নাহলে কিন্তু সেটা শিল্প বা ব্যবসা কোনোটাই হবে না। তো আমরা উদাহরণগুলো দেখেছিলাম, হাসপাতাল, পরিবহন, যোগাযোগ, বিনোদন শিল্প, বিনোদন আমাদেরকে সেবা দেয় অর্থের বিনিময়ে, পোলট্রি আমাদেরকে সেবা দেয় অর্থের বিনিময়ে, হ্যাচারি আমরা মাছ পাই, নার্সারি আমরা গাছ পাই ওখান থেকে, আরও অনেক অনেক উদাহরণ আছে সেবা শিল্পের যেগুলো আমাদের চারপাশে আছে কিন্তু আমরা কখনোই হচ্ছে ডিটেলসে কখনো চিন্তা করি নেই সেটা কি উৎপাদনমুখী শিল্প হবে না সেবা শিল্প হবে। তো তোমরা আজকে যে অবশ্যই দেখবা যে তোমাদের চারপাশে অনেক অনেক শিল্প তোমাদেরকে সেবা দিচ্ছে। হুম, তো সেই শিল্প থেকে কোন শিল্পটা তোমাদের প্রতিদিনকার দিনে, কোন শিল্পটা হচ্ছে উৎপাদনমুখী এবং কোন শিল্পটা হচ্ছে সেবামুখী, মানে কোনটা তোমাকে, কোনটা তুমি আইডেন্টিফাই করতে পারছো কি না, যে এটা আমাকে উৎপাদনমুখী সেবা দিচ্ছে আর এটা আমাকে সেবামূলক সেবা দিচ্ছে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আমাকে কমেন্টে জানাবা, এবং তোমাদের ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন আমাকে জানাবা কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দিতে এবং তোমাদের প্রবলেম সলভ করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ব্যবসা উদ্যোগ পড়ো। থ্যাংক ইউ এভরিওয়ান।